শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? সে তার জন্য চলে আসলাম আমরা এখানে, কিন্তু মায়া কথা আছে। কিন্তু না, তুই টোকাই টোকার মতোই আসছিস। এবং কি এখন মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে, এছাড়া ক্যারিয়ারও দাঁড়িয়ে গেছে রানা। হাই হাই দর্শক বন্ধুরা, রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া তিনজন পথের শিশুকে নিয়ে আজকে আমি কথা বলবো, যারা গান গেয়ে কামিয়েছেন প্রায় লক্ষ লক্ষ টাকা। আমি তাদেরকে নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাশন করতে যাচ্ছি। প্রথমত আমি বলতে চাই গালিবয় রানার কথা। গালিবয় রানারে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ নাই তাকে চিনে না। গালিবয় রানা বর্তমানে সুমাইয়া এবং আগুনের মতোই পথ শিশু ছিলেন, ব্যাটসম্যান টোকায় ছিলেন। সে টোকায় থাকা সত্ত্বেও তার কিন্তু কেরিয়ার বর্তমানে দাঁড়িয়ে গিয়েছে। গালিবয় রানা যখন পথ শিশু ছিলেন তখন সুমাইয়া এবং আগুনের মতো রাস্তায় রাস্তায় মানুষের কাছে টাকা পয়সা চাইতেন, লাইক যেমন অন্য অন্য টোকাইরা টাকা পয়সা চেয়ে থাকে সেরকম ভাবে তিনিও টাকা পয়সা তুলতেন। পথ শিশু থাকা অবস্থায় তাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়, কিন্তু তার টাকা পয়সার অভাবে লেখাপড়া হয় না। টাকা পয়সা না থাকার কারণে বাধ্য হয়ে তাকে স্কুল ছাড়তে হয়। তারপর তিনি আবারও সেই টোকাই জীবনে ফিরে যান। হঠাৎ করে একসাথে দেখা হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবিব মাহমুদ ভাইয়ের সাথে। তার কাছে এই রানা আবদার করে, আমি আপনার বাইকে চড়তে চাই। তারপরে তিনি বাইকে চড়ান। পথ শিশু রানার কাছে একটি গান শুনতে চায়, তখন একটা গান শোনায়। গানটি শোনার পর তাবিব মাহমুদ অনেক মুগ্ধ হয়ে যায়। তারপর তাকে একটা স্টুডিওতে নিয়ে গান গাওয়ায়। তারপরে তিনি গান গেয়ে ভাইরাল হয়ে যান। একের পর এক তিনি গান গেয়ে যাচ্ছেন, এমনকি তার বর্তমানে পড়াশোনার দায়িত্ব নিয়েছেন এই তাবিব মাহমুদ ভাই। এখন কিন্তু বর্তমানে তিনি অনেক টাকা সোশ্যাল মিডিয়া থেকে কামাইতেছেন। দ্বিতীয়ত আমি কথা বলতে চাই পথ শিশু সুমাইয়াকে নিয়ে, যে সেও কিন্তু এক সময় টোকাই ছিল, কিন্তু বর্তমানে তার এই ভাইরাল হওয়ার পর তার অহংকার মানে একদম বেড়ে গিয়েছে। তার কথাবার্তা এবং তার বাবা মার কথাবার্তা দেখলেই বোঝা যায়। তাকেও কিন্তু এই যে তাবিব মাহমুদের ভাইয়ের মতোই কিন্তু আজিম ব্লগ নামে একটা ফেসবুক পেজ থেকে তাকে কিন্তু ভাইরাল করা হয়। আমরা আসুন তার নিজের মুখে কিছু কথা শুনে আসি। ভাইয়ের কাছে আবার একটু পিসের গল্প শুনি, সেটা হলো আপনি ওনাকে কোথায় পেয়েছিলেন আর কি মনে করে ভিডিও করছিলেন? ওকে আসলে আমি আরো ছয় মাস আগের কথা, সেটা শীতকাল ছিল। আমি যাচ্ছিলাম হচ্ছে চট্টগ্রামে, আমি জংশন এলাকা দিয়ে যাচ্ছিলাম, জংশন রেলওয়ে স্টেশন, সেখানে বসেছি। হ্যাঁ, তখন সে আসছিল, আইসা আমার পা জড়াই ধরে বলতেছে ভাই কিছু টাকা দেন। তাই বললাম আমার খুব মায়া লাগছে মেয়েটার দিকে তাকে, আমার খুব মায়া লাগছে। তখন আমি বসাইলাম, ওর কোলে বসাইলাম, বসাই তারা অনেক কথা জিজ্ঞেস করলাম, তার গল্প শুনলাম। এরপর হচ্ছে তার সাথে আমি একটা পানি ভিডিও করি। পরবর্তীতে হচ্ছে এর আরো তিন চার মাস পরে যখন আমি আসছি, তখন সে বলতেছে ভাই আসছে, ভাই আসছে, ভাইয়ের গান বলবো। তা আমি বলছি ওরা গান বলার জন্য আমি উৎসাহিত করছিলাম প্রথমে, যে তোমার কণ্ঠ অনেক ভালো, তুমি গানটা আরো ভালো করে রিহার্সাল করো। তারপর সে গান বলছিল, ওই গানটা আমি ভিডিও ধারণ করি এবং একটা গজলও গাইছিল, ওগো মা যে গজলটা ওটাও, এবং ওর গানটা ভাইরাল হয় এবং গজলটা ভাইরাল হয়, ব্যাপক ভাইরাল হয়, প্রায় ওখানে এক কোটি মানুষের মতো দেখছে। যে গানটি সেটি হচ্ছে নজরে আসে। তারপর গগন সাকিবের সাথে আমি যোগাযোগ করার ট্রাই করি, তাকে অনুরোধ করি তাকে নিয়ে একটা গান করার জন্য। এই হচ্ছে কথা, এরপরে গানটা করে। আজিম ব্লগ পেজের মাধ্যমে যখন সুমাইয়া ভাইরাল হয়ে যায় তখন কিন্তু তারপরে গগন সাকিব তাকে সুযোগ দেয় তার চ্যানেলে কাজ করার জন্য। কিন্তু তারা কাজ করার পর কিন্তু তাদের তার মধ্যে অনেক অহংকার এবং আভিজাত্যের ভাব একটা দেখা যাইতেছে। আমি এখন তৃতীয়ত যাকে নিয়ে কথা বলবো, সে হইতেছে বর্তমানে সময়ে একদম মানে সোশ্যাল মিডিয়া তো জ্বর তুলে ফেলেছে, সেটা হইতেছে আগুন। এই আগুন, এই আগুনও কিন্তু সুমাইয়াদের মতো পথ শিশু ছিল। বর্তমানে তাকেও কিন্তু গগন সাকিবের স্টুডিওতে দেখা গিয়েছে, হয়তো বা খুব তাড়াতাড়ি তার গান রিলিজ হবে। জনমুখে শোনা যাচ্ছে যে সুমাইয়ার চেয়েও আগুন ফাটিয়ে ফেলবে। আগুন অনেক সুন্দর মানে গান গাইতে পারে, তার বয়স দেখে বোঝা যায়। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই গগন সাকিবকে, আরে গগন সাকিব ভাই, আপনি যখন পথ শিশুদের নিয়ে কাজ করেন, হ্যাঁ ভালো কথা, এটা ভালো কথা, কিন্তু আপনি কেন যারা ভাইরাল হয় তাদেরকে নিয়ে কাজ করেন? আপনি কি যারা ভাইরাল হয় না এদেরকে প্রতিভাগুলো একটু খুঁজে বার করার চেষ্টা করেন না? শুধু ভাই যে ভাইরাল হয় তাকে নিয়ে গান বানান, কিন্তু অন্যদের কোনো খোঁজ রাখেন না, এটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভাইরাল হলে যে গান গাওয়া যেতে হবে এমন কিছু না, গান গাওয়া থেকে একটু বিরত থাকাই ভালো।